হ্যালো এভরিওয়ান। সো এত জিনিস দরকার নেই হ্যান্ড প্রিন্ট যারা নতুন শিখবে তাদের, শুধুমাত্র চারটা জিনিস হলেই মোটামুটি হ্যান্ড প্রিন্ট শুরু করে দেওয়া যায়। সো প্রথম যারা নতুন তারা এত কিছু লাগবে না। সো আমি প্রথমে আগে বলে নিতে চাচ্ছি হ্যান্ড প্রিন্ট সম্পর্কে বিস্তারিত। হ্যান্ড প্রিন্ট কী? হ্যান্ড মানে হলো হাত, আর প্রিন্ট মানে রং করা, মানে এই দুটির সমন্বয়ে যে কাজগুলো করা হয় সেটাই হ্যান্ড প্রিন্ট। তো হ্যান্ড প্রিন্টের ইতিহাসটা দেখা যাচ্ছে যে চীনে প্রথম হ্যান্ড প্রিন্টের প্রচলন শুরু হয়। তো তারা যেহেতু শুরু করেছে, এরপর আস্তে আস্তে সব দেশেই এর প্রচলন রয়েছে। সো আজকে আমি অ্যাক্রিলিক কালারটা দেখাবো না, শুধু সানফ্লাওয়ার কিট অ্যাক্রিলিক কালার যেটা সেটা দেখাবো। সো এখানে আমি দেখিয়েছি যে যে চারটা প্রোডাক্ট আমার লাগবে। সো এক এক করে আমি সবগুলো বিস্তারিত বলবো। সো প্রথমে যদি বলি রং, আমি মৌলিক তিনটা রং নিয়ে নিয়েছি, নীল, লাল আর সবুজ। এই রঙগুলো 30 টাকা করে প্রতি পিস। তো আপনারা চাইলে 3টা থেকে 4টা নিয়ে প্রথমে শুরু করতে পারেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আসল পিডি লাইটেরই আছে, নামগুলো একটু ভালো করে দেখে তারপরে কিনবেন। সো আমি 3টা দিয়ে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো কালারও তৈরি করতে পারবো। লাল আর এই সবুজ দিয়ে কিন্তু হলুদ হয়, তারপর যদি আপনি আবার ধরেন বানাতে চাচ্ছেন গোলাপি কালার, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সাদা, সাদার সাথে যদি আপনি একটু লাল মিশিয়ে নেন, তো সাদা আর লালে মিশিলে কিন্তু গোলাপি কালার হয়ে যায়। তো আকাশি কালার, নীল আর সাদা এরকমভাবে। সো এই বক্সটা কিন্তু আপনি কিনবেন যখন আপনি মোটামুটি বুঝতে পারছেন যে আপনি অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করবেন, তখন আপনি এই বক্সটা কিনবেন, 300 টাকা নিবে। আর এখানে আমি দুইটা তুলি দেখাচ্ছি, বেশি না, দুইটা তুলি। একটা 0.0 তুলি, মানে জিরো সাইজ যেটা, আর একটা ধরেন 4 বা 6। জিরো সাইজ যে তুলিটা সেটা 10 থেকে 15 টাকা নিবে, এরকমই আপনি 50 টাকার মধ্যে দুটো তুলি কিনে ফেলতে পারবেন। তারপর যখন আপনার মনে হয় না আপনি পারবেন, মোটামুটি আপনাদের হ্যান্ড প্রিন্ট সম্ভব, তখন কিন্তু আপনি কিপ স্মাইলিং এর এই ব্রাশ সেটটা আছে, এটা কিন্তু কিনে নিতে পারেন। সো এটা 280 থেকে 300 এরকম দাম নিবে, বা আরও কম নিতে পারে। সো আপনারা দেখে কিনবেন। এখন কথা হচ্ছে যে এগুলো কোথা থেকে কিনতে পারবেন। সো এগুলা নুরানি মার্কেট বা নিউ মার্কেট বা বিভিন্ন যে লাইব্রেরি থাকে ওই লাইব্রেরি থেকে কিনতে পারবেন। এখন ফ্রেমের কথায় আসি। ফ্রেম এখানে আমি দেখছি অনেকগুলো ফ্রেম আমার আছে, তো আপনারা এতগুলো লাগবে না। প্রথমে আপনি একটা 20 টাকার মধ্যে যে লাল ফ্রেম এগুলো কিনে নেবেন। আবার অনেকের বাসায় দেখা যায় কাপড়ের জন্য এরকম ফ্রেম থাকে, আর যাদের এটাও নেই তারা কিন্তু এরকম একটা স্টিলের জিনিসের মধ্যে কাপড়ের ক্লিপ দিয়ে আটকে টাইট করে তারপর কাজটা করতে পারবেন। সো যাদের নাই বাসায় তারা কিন্তু এটা করতে পারেন। এছাড়া আমি এখানে রং মিক্সিংয়ের জন্য যে আমাদের প্লেট লাগে, ওই প্লেট যদি না থাকে আপনাদের বাসায় কাচের বা সিরামিকের যে বাটি থাকে ওগুলো ইউজ করতে পারেন। প্লাস্টিক বা মেলামাইনের ইউজ করবেন না, কাছেরই করতে চেষ্টা করবেন। তারপরে একটা পেন্সিল নিয়েছি, পেন্সিল তো সবার বাসায় থাকে, তো আর একটা কাপড়। সো মোটামুটি এই 4টা জিনিস থাকলেই কিন্তু আপনি বেসিক যে শুরু হ্যান্ড প্রিন্টের তা শুরু করে দিতে পারবেন। সো এখন আমি কাজ দেখাচ্ছি কিভাবে, একদম ফ্রি হ্যান্ডে দেখাবো। একদম নর্মাল একটা ফুল আমি এখানে 3টা ফুল এঁকে একটা এরকম ইউনিক ডিজাইন দেখাবো, যে আপনি প্রথমে আপনার যে ব্রাশটা আছে এটা কিন্তু পানি থাকলে অবশ্যই এরকমভাবে মুছে নিতে হবে, না হলে ছড়িয়ে যাবে রং। সো ব্রাশটা অবশ্যই মুছে নিতে হবে। তো আজকে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, অন্যান্য সময় হয়তো আমি অ্যাক্রামিনের যেখানে রং মিক্সিংয়ের পদ্ধতি ওগুলো নিয়েও কথা বলবো। সো আজকে অ্যাক্রিলিক দিয়েই করছি সব। সো অ্যাক্রিলিক কালারটা মোটামুটি এরকম পাতলা থাকলেই হবে, এর চেয়ে বেশি পাতলা হলেও সমস্যা, এর চেয়ে বেশি ভারী হলেও সমস্যা। সো ওই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া যদি অ্যাক্রিলিকের কথা বলি, অ্যাক্রিলিক কিন্তু সাধারণত হোয়াইট পেস্ট থাকে, এর জন্য কালারটা একটু শক্ত হয়ে যায়। আর আপনারা যদি আবার হোয়াইট পেস্ট দেন এটার মধ্যে দিয়ে কাজ করেন তাহলে আরেকটু শক্ত হয়ে যায়, কিন্তু এমনিতে রঙটা অনেক বেশি দিন থাকে। তো অ্যাক্রিলিকের মানে স্ট্রং রাখার জন্য, কালারটা একটু শক্ত কম করার জন্য কিন্তু অনেক টেকনিক আছে, সামনে আমি ভিডিও দেব, সো ওগুলো দেখতে হবে। আর আজকে যে ভিডিওটা আছে এটা একদম নর্মালভাবেই করছি, কারণ এক
একদম নতুন যারা, তারা তো প্রথম দিনই এত শ্যাডো, তারপর বিভিন্ন রং মিক্সিংয়ের টেকনিক, এত কিছু দিলে ঝামেলা। সো আমি একদম নর্মালভাবে এখানে কিছু ডিজাইন দেখাচ্ছি। তো আমি হলুদ দিয়ে একটা ফোঁটা ফোঁটা দিয়েছি, এর জন্য দেখতে ফুলটা আরেকটু সুন্দর লাগবে। এখানে আমি জাস্ট ফিল আপ করেছি আর এখন ফোঁটা ফোঁটা দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সাইডে একটু বর্ডারও দিয়ে দিতে পারেন এই হলুদ কালার দিয়ে। সো এখানে আমি একটু আপনাদের দেখাচ্ছি কীরকম লাগবে, সাইডে যদি আপনারা বর্ডার দেন অন্য একটা কালার দিয়ে। সো এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা, একটা ফুলকে আপনারা অনেকভাবে করতে পারেন, অনেক ডিজাইন দিতে পারবেন। এখানে যদি আমি হলুদ দিয়ে আর একটু ডিজাইন করতে চাই, সো কেমন হবে দেখতে পারেন। সো জামার যে মাঝখানে যে হলুদ অংশটা আছে, এখানে কিন্তু আমরা চাইলে পাথর বসাতে পারবো, তারপর দেখা যায় আয়না, তারপর ডলার, এগুলো অ্যাড করতে পারবো। তারপরে এই ফুলটা যদি আমি আর একটু বড় করে আঁকি, ফুলটাও দেখবেন আর একটু সুন্দর লাগবে। সো এরকম আপনার উপর নির্ভর করবে আপনি কীরকমভাবে আঁকবেন, কীভাবে ডিজাইন করবেন। সো নেক্সট ভিডিওতে আরও নতুন টপিক দেখাবো। সো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।